Hi friends, welcome to my channel Nomadic Feels and a very good morning to all my viewers from Jispa. উঠেছি অনেক ভোরবেলা, বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে এসেছি নদীর পাড়ে। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব, আজ রাতের ঠিকানা সারচু। জিসপা আমার ক্যাম্পসাইট থেকে সারচুর দূরত্ব প্রায় 85 কিলোমিটারের মতো, দূরত্ব খুব একটা বেশি নয়, তাই তাড়াহুড়ো করে ভোর ভোর বেরোচ্ছি না। জিসপাকে পেছনে ফেলে এগিয়ে চলেছি জিংজিং বাড়ির দিকে। সমস্ত প্যাকিং কমপ্লিট করে বাটার টোস্ট কফি দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরোতে 8:30 বেজে গেল। যেহেতু আজ দূরত্ব বেশি নয় তাই নো টেনশন। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে টিপে দিন, যাতে আমার ভবিষ্যতের ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ আমার রাইডের সপ্তম দিন আর আমি যাচ্ছি জিসপার ক্যাম্পসাইট থেকে সারচু। দারছা, জিংজিংবার, বারালাচা পাস অতিক্রম করে আমায় পৌঁছাতে হবে সারচু। শুনেছি লে মানালি হাইওয়ের অন্যতম সবচেয়ে সুন্দর জায়গা এই সারচু। ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, আশা করা যায় আপনাদের ভালো লাগবে। চারিপাশটা এতই সুন্দর যে একবার দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ আগে জিংজিংবার পেরিয়ে এসেছি আর জিংজিংবারে সেইভাবে কোনো ওয়াটার ক্রসিংয়ের সম্মুখীন হতে হয়নি, যেটুকু ছিল সেটুকু ম্যানেজ করতে পেরেছি। আর কিছুটা সামনে এগোলেই বারালাচা পাস, উচ্চতা নিরিখে লে মানালি হাইওয়ের দ্বিতীয় সর্বোচ্চ পাস বারালাচা। প্রায় সারা বছরই এখানে বরফের দেখা মেলে। জিসপার ভূপ্রকৃতির সাথে এখানকার ভূপ্রকৃতির বিস্তর ফারাক। গগনচুম্বী পর্বতশৃঙ্গ আর রুক্ষতা, সবুজের লেশ মাত্র নেই, কিন্তু তাও কি ভয়ঙ্কর সুন্দর, সত্যি এতটাই সুন্দর যেখানে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। রুক্ষতারও এমন সৌন্দর্য আছে লাদাখ না এলে তার বোঝার কোনো উপায় নেই।
এই লেকটির নাম সুরজতাল। পবিত্র এই লেকটি ভাগা নদীর উৎস। ভাগা নদী জিসপার উপর দিয়ে বয়ে গিয়ে তান্ডিতে চন্দ্র নদীর সাথে মিলিত হয়ে চন্দ্রভাগা নামে জম্মু কাশ্মীরের দিকে বয়ে গেছে। বারালাচা পাস পেরিয়ে এগিয়ে চলেছি সারচুর দিকে। হাতের আঙুল ঠান্ডায় একবারে কনকন করছে। কোথাও যদি দাঁড়াই একবার ইঞ্জিনে একটু হাতটা সেঁকে নেব, তারা যদি একটু স্বস্তি পাই। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে টিপে দিন, যাতে ভবিষ্যতে আমার আরও ইন্টারেস্টিং ভিডিওজের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, পুরো জায়গাটা বোল্ডারে ভর্তি, তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যে কোনো মুহূর্তে ব্যালেন্স বিগড়ে গেলে পড়ে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। দূরে বেশ কিছু বাইক এসইউভি দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে কোনো ওয়াটার ক্রসিং আছে। আস্তে আস্তে, ও নিজেও পড়বে আমাকেও ফেলবে, মনে হচ্ছে কোনো ওয়াটার ক্রসিং আছে, একবার নেমে দেখতে হবে। সবাই যখন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কোনো ওয়াটার ক্রসিং নিশ্চয়ই আছে। আমি সুষ্ঠুভাবে ওয়াটার ক্রসিং পার হয়ে গেছি, কিন্তু একটা কাণ্ড ঘটেছে। আমার শু কভারটা ছিঁড়ে গেছে, জানি না কীভাবে ছিঁড়লো। মনে হচ্ছে যে ওয়াটার ক্রসিং পার হওয়ার সময় ফুটপেক বা কিছুতে বেঁধে ছিঁড়ে গেছে। যাই হোক, এটাকে এখন খুলে ফেলতে হবে, আর খোলাটাই চাপ। খোল বাবা, খুলে যা বাবা। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা বোল্ডারে ভর্তি। যে কোনো মুহূর্তে আরে 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 সামলে সামলে সামলে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। আর কোনো রকমে বেঁচে গেছি, সামলে চাওয়াটাই এখানে একটা চ্যালেঞ্জ। আগে এখানটা পেরিয়ে নিই, তারপরে কথা বলছি। ওয়াটার ক্রসিংটা ঠিকঠাক পেরিয়ে গেছি, যদিও জায়গাটা বেশ খানিকটা বিপজ্জনক ছিল, কিন্তু আমার শু কভারটা ছিঁড়ে যাওয়াটা একটা চাপের বিষয় হয়ে গেল। কারণ সামনে যদি কোনো ওয়াটার ক্রসিং আবার থাকে তাহলে আমার জুতোর জল ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই গেল। যাই হোক, খুব একটা বেশি চাপ নিচ্ছি না, রাইডে এলে এরকম ধরনের ঘটনা ঘটেই থাকে।
সারচুর খুব কাছাকাছি চলে এসেছি, জানি না এই জায়গাটার নাম কি, আদৌ কোনো নাম আছে কি না। সারচুতে গিয়ে আজ রাতে কোথায় থাকবো সেটা কিন্তু এখনও ঠিক হয়নি, ওখানে গিয়েই বুকিং করব। যদিও অফ সিজন হতে চলেছে, বেশ কিছু তাবু আস্তে আস্তে উঠে যাচ্ছে, কাজেই একটা চিন্তা আছে, কিন্তু যেহেতু খুব কাছাকাছি চলে এসেছি আর এখনও হাতে অনেকটা সময় আছে, কাজেই দাঁড়িয়ে একটু ছবি তুলে নেওয়া যেতেই পারে, তাই দাঁড়িয়ে পড়েছি। পৌঁছে গেছি সারচুর, যে ক্যাম্পে আছি তার নাম রাইডার্স ক্যাম্প ভিলা, সারচুর পুলিশ চেকপোস্টের কাছাকাছি। প্রথমে একটা টি স্টলে খোঁজ নিয়েছিলাম, তারাও থাকার ব্যবস্থা করে দেবে বলেছিল, শেষমেশ এই ক্যাম্পে এলাম, এটা এখনও খোলা আছে, যদিও এরাও সিজন শেষ হওয়ার কারণে আস্তে আস্তে সব গুটিয়ে ফেলছে। কিন্তু নতুন করে একটা সমস্যায় পড়লাম, বাড়িতে অনেকবার ফোন করার চেষ্টা করছি কিন্তু কোনো কানেকশন পাচ্ছি না, কোনো টাওয়ার নেই। জানতে পারলাম যে যতক্ষণ না আগামীকাল আমি উপসি পৌঁছাচ্ছি ততক্ষণ কোনোভাবেই বাড়িতে কোনো যোগাযোগ করতে পারবো না, তাই আজ রাতটা উদ্বেগের মধ্যেই কাটবে। এই পর্বটি এখানেই শেষ করছি, আশা করা যায় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল লে যাওয়ার পথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, স্টে হেলদি, স্টে সেফ।